নৌবহরে আজ যুক্ত হতে যাচ্ছে অত্যাধুনিক কর্ভেট ক্লাস যুদ্ধজাহাজ সংগ্রাম। নৌবাহিনীর যুদ্ধজাহাজ সংগ্রাম নির্মাণের লক্ষ্যে 29 সেপ্টেম্বর 2015 বাংলাদেশ ও গণচীনের মধ্যে চুক্তি স্বাক্ষরিত হয়। জাহাজটি চীনের সাংহাই বন্দর হতে দীর্ঘ 8,000 নটিক্যাল মাইল সমুদ্র পাড়ি দিয়ে 27 এপ্রিল 2019 চট্টগ্রাম নেভাল জেটিতে পৌঁছায়। 90 মিটার দৈর্ঘ্য ও 11 মিটার প্রস্থের এই জাহাজটি ঘণ্টায় সর্বোচ্চ 25 নটিক্যাল মাইল বেগে চলতে সক্ষম। জাহাজটি আধুনিক প্রযুক্তি সম্পন্ন কামান, উৎক্ষেপণযোগ্য মিসাইল, অত্যাধুনিক ত্রিমাত্রিক রাডার, ফায়ার কন্ট্রোল সিস্টেম, রাডার জ্যামিং সিস্টেম সহ বিভিন্ন ধরনের যুদ্ধ সরঞ্জামাদিতে সুসজ্জিত। এছাড়া হেলিকপ্টার অবতরণ ও উড্ডয়নের জন্য ডেক ল্যান্ডিং সহ অন্যান্য সুবিধাদি রয়েছে। দেশের বিশাল জলসীমার নিরাপত্তা নিশ্চিতে সমুদ্র সম্পদ রক্ষা সহ অবৈধ কর্মকাণ্ড রোধ ও বাণিজ্যিক জাহাজের নিরাপদ যাতায়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এই যুদ্ধজাহাজ। এছাড়া জাতিসংঘের অধীনে শান্তির দূত হিসেবে লেবাননের ভূমধ্য সাগরে নিয়োজিত হবার লক্ষ্যে আজকের কমিশনিং শেষে আগামী 9 জুলাই বানৌজা সংগ্রাম লেবাননের উদ্দেশ্যে গমন করবে। বানৌজা সংগ্রামকে কমিশনিং ও বিশ্ব শান্তি প্রতিষ্ঠায় অংশগ্রহণের সুযোগ প্রদানের জন্য আমরা মাননীয় প্রধানমন্ত্রীর প্রতি জানাই আন্তরিক কৃতজ্ঞতা ও বিনম্র শ্রদ্ধা। জাতির পিতার মহান আদর্শে উজ্জীবিত হয়ে নৌবাহিনীর প্রতিটি সদস্য স্বাধীনতার চেতনায় অবিচল থাকবে, থাকবে শান্তিতে সংগ্রামে সমুদ্রে দুঃজয়।